রেকর্ড অন করা হুম হুম আচ্ছা ঠিক আছে হ্যালো আমার কথা শোনা যাবে কিনা এত দূর থেকে যাই না এই কারণে একটু জোরে বলার চেষ্টা করছি আজকে যে কারণে আমরা বাইরে এসেছি ঘুরতে এসেছি মূলত এই লেন্সটা দেখানোর জন্য দেখানো বলতে এটার একটা রিভিউ হবে লেন্সটা কেমন এটা অলরেডি আপনারা জানেন কিন্তু আমার কাছে তো আর এটা ছিল না আর সাধারণত বাজারে রিফাবরিশড আমি ফোন দিয়েছিলাম কয়েকটা বসুন্ধরা কিংবা বিভিন্ন জায়গার ক্যামেরা শপে ওরা রিফাবরিশড ছাড়া দিতেই পারবে না রিফাবরিশড তাও আবার 18,000 টাকা এটার দাম একসময় আমার মনে আছে যখন আমি ক্যামেরা কিনি 2017 সালে তখন নতুন এই ISSTM 55-250mm লেন্সের দাম ছিল মাত্র 12,000 টাকা মনে হয় একসময় 14,000 টাকাও দাম দেখছিলাম কিন্তু এখন এটার দাম 25,000 টাকা তাও ব্র্যান্ড নিউ এটা পাওয়ার জন্যে ক্যামেরা যারা বিক্রি করে ওরা তো দিতে পারলো না রায়ান্সে আমার একটা ফ্রেন্ড চাকরি করে ওকে আমি ফোন দিলাম ও এটা স্টক ইন করে শুধুই এক পিসি পেয়েছে ব্র্যান্ড নিউ স্টক ইন করে আমাকে ফোন দিল আমি গেলাম ওর অফিসে গিয়ে দেখি সেখানে আরেক ঝামেলা সেখানে আরও 3 জন অনলাইনে এটাকে ইন স্টক দেখে অর্ডার করে রেখেছে এর ভিতরে একটা অর্ডার অলরেডি কনফার্ম করা হয়ে গেছে যে কারণে ওকে প্রায় 2 ঘন্টা যাবৎ ফাইট করে ওই অর্ডার যে কনফার্ম করেছিল তাকে দিয়ে ক্যান্সেল করিয়ে এরপরে আমাকে এটা নতুন করে দেওয়া এত কাহিনী করে 25,000 টাকা খরচ করে এই লেন্সটি আমাকে কিনতে হয় এরপরে যেটা একটু খারাপ লাগছিল এই লেন্সটা দেখে সেটা হলো আমি ভেবেছিলাম হয়তো বা এটা দিয়ে অনেক দূরের ভিডিও করা যাবে কিন্তু আসলে যতটা আশা করেছিলাম অতটা না তারপরেও এটা খারাপ না আর আরেকটা খারাপ বিষয় হলো স্টাবিলাইজেশন এতে আছে থাকলেও অসুবিধা হলো এই স্টাবিলাইজেশনেও আপনি হ্যান্ড হেল্ড ভিডিও করতে পারবেন না ছবি তুলতে গেলেও আপনাকে শাটার স্পিড বাড়িয়ে নিতে হবে তা না হলে আপনি ছবি তুলতে পারবেন না সে কি ছবি আসবে ব্লারি ছবি আসবে আর যতগুলো জুম লেন্স আছে যতগুলো জুম লেন্স বলতে আমি বোঝাচ্ছি প্রাইম লেন্স না যেগুলোতে বিভিন্ন রকমের কাঁচ থাকে গ্লাস থাকে লেন্স থাকে একটা লেন্সের ভিতরে যেটা দিয়ে আপনি জুম করার পরে ফোকাল লেন্থ সব কিছু চেঞ্জ টেঞ্জ করতে পারেন তো এই এবিলিটি যেহেতু এই লেন্সগুলোতে দেওয়া আছে এর বড় অসুবিধা হলো যে যারই আপনি ছবি তুলবেন না তোলেন না কেন এর পাশ দিয়ে একটা এজ ক্রিয়েট হয়ে থাকে আলাদা একটা লাইটের সাধারণত একে আমি ভুলে গেছি টার্মটা কি কিন্তু আপনি হয়তো যারা ফটোগ্রাফি করেন তারা বুঝতে পারেন যে সাইড দিয়ে আর একটা কিছু দেখা যায় বিভিন্ন রঙের লাইট সাধারণত বেগুনি রঙের হয়ে থাকে যদিও আমার ক্যামেরাতে এটা অটো কারেক্ট করে নেয় কারেকশানের উপায় আছে কিন্তু তারপরেও শাটার স্পিড বাড়াতে গেলে আপনাকে আলো কম পেতে হবে আপনি জানেন তখন আইএসও আপনা আপনি বাড়াতে হবে নাহলে আপনি প্রপার এক্সপোজার পাবেন না এরপরে যদি আপনি শার্প ইমেজ পেতে চান তাহলে এটা মিনিমাম আপনাকে এর অ্যাপারচার কমিয়ে F.8-এ আনতে হবে অথবা F.11 হলে সবথেকে ভালো হয় ইমেজগুলো শার্প আসে আর ভিডিও যখন করবেন তখন হ্যান্ড হেল্ডের কথা ভুলে যান আপনাকে ট্রাইপড ব্যবহার করতেই হবে আমার ইউটিউব চ্যানেলে একটা শর্টস আছে শর্ট দেওয়া আছে আমি কিছুদিন আগে আপলোড করেছি গ্রামে গিয়ে করেছিলাম এই ভিডিওটি ওইটাতে সবই হ্যান্ড হেল্ড আর আমি ইচ্ছা করেই স্টাবিলাইজ করে আপলোড করি নাই কিন্তু এই ভিডিওর শেষে এই লেন্সের ভালো দিক দেখানোর জন্যই আমি এটা বের করেছি তো আমি চেষ্টা করব যে ওটাকে ওইগুলোকে স্টেবল করে এরপরে ভিডিও আপলোড দেওয়া তো এই লেন্সটি একদম ব্র্যান্ড নিউ আর মোটেও এটা খারাপ না যত দূর আপনার যতদিন যদি কোনো খারাপ ধারণা থেকে থাকে এই লেন্স সম্বন্ধে এটা আপনি ভুলে যান আর যথেষ্ট ভালো মোটামুটি আমার কাছে ছিল কিট লেন্স যেটা দিয়ে ভিডিও এখন হচ্ছে 18-55 আরেকটা আমি কিনেছিলাম পোর্ট্রেটের জন্যে 50mm লেন্স যেটা হচ্ছে ফুল ফ্রেমের জন্যে F.1.8 আর শেষ পর্যন্ত এটাও কিনলাম তাহলে একটা কমপ্লিট প্যাকেজ হলো আমার কাছে মাইক্রোফোন আগের থেকেই ছিল রোড ভিডিও মাইক্রো মেবি এটাই 6,000 টাকা দিয়ে কিনেছিলাম 2017 সালে এখন মনে হয় এটার দাম 12,000 টাকা সব কিছুরই দাম বেড়েছে ডলারের কারণেই হোক আর বাংলাদেশি ব্যবসায়ীদের সদিচ্ছার কারণেই হোক দাম সব কিছুরই বেড়েছে তো মোটামুটি এই ছিল এটা নিয়ে কথাবার্তা আমার কাছে এটা খুবই প্রিয় এতদিনের ইচ্ছা ছিল এখন কিনতে পারলাম তাও আমার এখনও কিছু টাকা বাকিও রয়ে গেছে যেটা আমাকে এ মাসে দিতে হবে
তো চলেন এখন এই লেন্সটা নিয়ে আমরা কি কি করতে পারি। আকাশের চাঁদ দেখা যাচ্ছে আর আশেপাশে ফুল টুল কিছু আছে, এখন প্ল্যান করে একটু দেখাতে পারি আশেপাশে কি পরিবেশ। এখানে বিভিন্ন রকমের ফুল আছে, কাশফুল আছে, দুই একটা পাখিটা কি দেখা যায়। তো চেষ্টা করব এই লেন্সটা দিয়ে যতদূর সম্ভব ধারণ করার, এবং কতদূর আপনি 55 এ কতটুকু আসে আর 250 এ কতটুকু আসে এই ধারণাটা যাতে আপনি পান।